আমরা দেখব পরবর্তীতে আরেকটা, তা হচ্ছে নাসারা জাইদান, এটার অর্থ কি দাঁড়াবে? এখানে আলিফ একটা আছে দেখা যাচ্ছে, তো আলিফের অর্থ হচ্ছে মুসান্না, তাহলে নাসারা যার অর্থ হচ্ছে তারা দুজনে সাহায্য করেছে জাইদান জাইদকে, আর যদি বলি নাসারু জাইদান তাহলে তারা অনেক অনেক লোকে তারা অনেকজন তারা জাইদকে সাহায্য করেছে। তো নাসারাত জাইদান যদি বলি নাসারাত জাইদান তাহলে সি হেল্প জাইদ, সে জাইদকে সাহায্য করেছে। এভাবে যদি সবগুলো সিগার সাথে আমরা জাইদ বসাই তাহলে এখানে যেমন তুমি জাইদকে সাহায্য করেছে সাহায্য করেছো, তাহলে নাসারতা জাইদান। তো এখানে যে জাইদের জায়গায় যদি আমরা এখন প্রোনাউন বসাই তাহলে নাসারাহু, তারা দুজনে তাকে সাহায্য করেছে, নাসারাহু আলিফের দ্বারা। এখানে বোঝা যাচ্ছে যে ডুয়ার অফ অ্যাকশন এখানে দুইজন, আর শুধুমাত্র একজন যদি হতো তাহলে নাসারাহু হতো, শুধু নাসারাহু তাহলে দুজনে তাকে সাহায্য করেছে। এখন যদি আরেকটা দেখবো আমরা, তাহলে যে নাসারু জাইদান, নাসারু দ্বারা বোঝা যাচ্ছে যে দে, যে জামা মুজাক্কার, এটা হচ্ছে নাসারু জাইদান, তারা জাইদকে সাহায্য করেছে। এবং জাইদানের জায়গায় যদি আমি এখন প্রোনাউন বসাই হু, তাহলে কি চেঞ্জেস আসবে এই ক্ষেত্রে? যে নাসারুহু। তো এখানে দেখা যাচ্ছে যে চেঞ্জেসটা এসেছে এখানে, যে এখানে আলিফটা আছে, আলিফটা উঠে গেছে, যে নাসারুহু যখনই প্রোনাউন যুক্ত হবে ফিএলের সাথে, আর তা মানসু প্রোনাউন গুলো যখন অ্যাটাচড হবে তখন শুধুমাত্র এই সিগাতে ফালু, এই সিগাতে থেকে আলিফটা উঠে যাবে, তাহলে নাসারু হু হবে। আর কোন জায়গায় যখন চেঞ্জ আসবে, আর এক জায়গায় চেঞ্জ আছে যেটা হচ্ছে যে আমি এখন দেখাচ্ছি, এখন এখানে আমরা আরেকটি সেন্টেন্স দেখব, তা হচ্ছে দরবতুম জাইদান, দরবতুম এখানে ফিয়েল ফাইল মাফুল, দরব এটা হচ্ছে ফিয়েল, তুম হচ্ছে ফাইল, মানে তোমরা জাইদকে মেরেছ, দরবতুম জাইদান, তোমরা জাইদকে মেরেছ। তাহলে এখানে যদি জাইদের জায়গা যদি প্রোনাউন বসাইতে হয় তাহলে আমরা কোন চার্ট থেকে আনব, যে মনসুব চার্ট থেকে হু, তাহলে দরব তুম হু, এই এভাবে বসার কথা ছিল, কিন্তু কোরআনে কারিমে এভাবে আসে নাই, কোরআনে কারিমে আসছে যে দরব তুমুহু, দরব তুমুহু। এখানে মিমের উপর দেখা যাচ্ছে দাম্মা এবং একটা ওয়া সাকিন এক্সট্রা যোগ হয়েছে এখানে, তাহলে এতটুকুই চেঞ্জেস, এই দুই জায়গায় চেঞ্জেস, একটা হচ্ছে এখানে আলিফটা থাকবে না, জামা মুজাক্কার গায়েবের ক্ষেত্রে আলিফটা উঠে যাবে, এবং ফালতুম যেটা এটার ক্ষেত্রে তুমু হু হবে যদি প্রোনাউন যুক্ত করা হয়, অ্যাটাচড প্রোনাউন যেগুলো মাফুল হিসাবে আসে এগুলো যদি আমরা যুক্ত করি তাহলে এখানে এক্সট্রা ওয়া সাকিন যুক্ত হবে, দরাব তুমু হু। এটাকে আমরা কোরআনে কারিম থেকে দেখব, তার আগে আমরা আরেকটা প্র্যাকটিস করি, তা হচ্ছে সাআলতুম, সাআলতুম তোমরা
সাল তুমত সালা, এটার অর্থ হচ্ছে যে কোনো কিছু চাওয়া অথবা প্রশ্ন করা, দুটোই অর্থ হতে পারে। তো সাল তুম তোমরা চেয়েছিলে, এখন সাল তুমুহ তো তোমরা তার কাছে চেয়েছিলে, সাল তুমুহু তোমরা তার কাছে চেয়েছিলে। কোরআনে কারিমে যদি আমরা দেখি যে একটা আয়াত, ওয়া আতাকুম, ওয়া হরফু আতফিন আর আতাকুম, আতা এটা এখন আমরা স্টাডি করি না, এটা একটা ভার্ব। তো আতাকুম মানে তোমাদেরকে, আতা হি গেব মানে সে তোমাদেরকে দিয়েছে, এটা মাফুল। আর এখানে আতা এটার ভিতরে ফাইলটা মুস্তাদির হি, তাহলে এখানে আতাকুম সে তোমাদের দিয়েছে, বিন কুল্লি প্রত্যেক জিনিস থেকে, প্রত্যেক জিনিস যে মা সাল তুমুহু যা কিছু সাল তুমুহু তোমরা তার কাছে চেয়েছিলে। তো তোমরা তার কাছে যা চেয়েছিলে তার থেকে তিনি তোমাদের দিয়েছেন, এটা ট্রান্সলেট এভাবে হবে। তো আমরা জানতে পারলাম যে কিভাবে সেন্টেন্সের ভিতর ফিএল ফাইল এবং মাফুলের ব্যবহার, এবং মাফুল দেখা যায় জাহির অবস্থায় আসতে পারে এবং এটা দামির অবস্থায় আসতে পারে, এবং ফাইলও জাহির এবং দামির দোনোর অবস্থায় আসতে পারে। তো দোনোটা যদি একই একই সেন্টেন্সে ইউজ হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে যেখানে চেঞ্জেস আসে, একটাতে এখানে আলিফটা উঠে যাবে যখন এটার সাথে হু যুক্ত হবে, প্রোনাউন যুক্ত হবে, আর এখানে চেঞ্জের আসবে যে একটা ওয়া সাকিন যুক্ত হবে। আমরা আজকে জানতে পারলাম যে মাফুলের ব্যবহার, এবং আমরা ইনশাআল্লাহ আগামী লেসনে জানবো যে মাফুল কত প্রকার এবং কোন কোন ক্ষেত্রে মাফুল গুলো ব্যবহার হয়, মাফুলের বিভিন্ন ক্লাসিফিকেশন গুলো আমরা জানবো ইনশাআল্লাহ আগামী লেসনে। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।